Assalamualaikum. সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম। অনেকে জানতে চাচ্ছেন যে ভাই সবার মুরগি বিক্রি হচ্ছে, কিন্তু শাকিব ভাই আপনি কেন আপনার মুরগিগুলো বিক্রি করছেন না? বিক্রি করছি ভাই, দেখেন। এখন দেখেন এখান থেকে আমি মুরগিগুলো বিক্রি করেছি, ঠিক আছে? কয় পিস বিক্রি করেছি আমি? বিক্রি করেছি মাত্র 200 পিস। 1100 পিস বাচ্চা ছিল, মুরগি ছিল, সেখান থেকে 60 সামথিং বাচ্চা মারা গেছে। আর কি বলে 200 পিস গতকালকে বিক্রি করেছে। এখন কত টাকা বিক্রি করেছে অনেক একটা প্রশ্ন না আসলে? তো আমি কয়েক জায়গায় ফোন করেছি গতকালকে, আজকের রেট তো একদমই ডাউনে। গতকালকে যখন রেটটা ছিল যে 50 টাকা 51 টাকা, তখন আমি বিভিন্ন জায়গায় ফোন করেছি, বিভিন্ন জায়গায় ফোন করে দর কষাকষি করে আমি 55 টাকায় বিক্রি করেছি। তো ওদের যে বিক্রির আপডেটটা সেটা হচ্ছে ওদের ওজনটা পাইছি আমি কত, গড় ওজন পাইছি যে 1.5 কেজি করে গড় ওজন পাইছি আমি। ওদের যে হিসাবটা, ওই স্ক্রিনের হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দিব, স্ক্রিনে যে কত টাকার আমি মুরগি বিক্রি করেছি। হ্যাঁ, মুরগি বিক্রি করেছে কত টাকার সেই হিসাবটা দিয়ে দিব। 200 পিসে কত টাকা বিক্রি করেছি আমি? 55 টাকা করে পাইছি, গড় ওজন পাইছি 1.5 কেজি করে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু আজকে আর বিক্রি করছি না। তো অনেকেরই প্রশ্ন যে ভাই আপনি কেন মুরগিগুলো বিক্রি করছেন না, কেন মুরগিগুলো বিক্রি করছেন না? তো এই বিষয়টা পরে বলছি, তবে আপনারা অনেকে জানতে যেটা চাইছেন যে বিক্রি কত টাকার মুরগি বিক্রি করেছি, সেটা আমিও একটা ক্যালকুলেটার হিসাব আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, বা আপনারাও হিসাব করে দেখেন যে কত টাকার মুরগি বিক্রি হয়েছে। প্রায় গড় ওজন 1.5 কেজি করে পাইছি, 155 টাকা করে পাইছি, ঠিক আছে? অনেকের এই প্রশ্নটা জানার ছিল, আর কেননা ভিডিওতে দেখছে খামারিদের খামারে মুরগি নন, কিন্তু আমার খামার মুরগি আছে, কেন আমি সেল করছি না, এই বিষয়টা নিয়ে অনেকের কৌতূহলটা ছিল। তো আশা করি আপনাদেরকে জানা দিব। তবে এখন যে বিষয়টা জানিয়েছি সেটা হচ্ছে কত টাকার মুরগি বিক্রি করেছি। আমার যেটা মতে সেটা হচ্ছে প্রায় 47,925 টাকার মতো সামথিং। তো প্রায় 309 কেজি 200 গ্রাম ওজন আসছে আমার 200 মুরগিতে। সো এবারে যে 1.5 কেজি আমি করে পাইছি, আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার সুখ বলেন দুঃখ বলেন প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি ফার্মিং এর বিষয়ে। তো আশা করি সবগুলো বিষয় পজিটিভলি নেবেন। তবে এখন আপাতত ওদের কিভাবে রেখে দিছি আর কি, 200 পিস মুরগি বিক্রি করে জায়গাটা খুব ইয়ে করছি।